আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, সহকারী শিক্ষক বাগি উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায়, জীব প্রযুক্তি বা জেনেটিক্স, জীব প্রযুক্তি সম্পর্কে, বায়োটেকনোলজি সম্পর্কে আলোচনা করব। তো জীব প্রযুক্তির প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো ক্রোমোজোম। তো ক্রোমোজোম কি, আমরা এর আগে তোমাদেরকে পড়িয়েছি কোষের গঠন তন্ত্রে আমরা দেখিয়েছি নিউক্লিয়াস, কোষের মাঝে নিউক্লিয়াস থাকে। কোষের মাঝে, বিশেষ করে প্রাণী কোষের কেন্দ্রে বা উদ্ভিদ কোষের এক পার্শ্বে নিউক্লিয়াস অবস্থান করে। নিউক্লিয়াসের মাঝে আমরা এরকম পেঁচানো কিছুই দেখতে পাই, সুতার মতো বস্তু দেখতে পাই, যেগুলি কোষ বিভাজনের সময় এরকম লম্বা আকৃতি ধারণ করে। তাহলে এগুলিকে এরকম ছোট ছোট অংশে লম্বা আকৃতি ধারণ করে, এই অংশগুলিকে বলা হয় ক্রোমোজোম। এগুলিকে বলা হয় ক্রোমোজোম। মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। 23 জোড়া ক্রোমোজোমকে 22 জোড়াকে বলা হয় অটোজোম, আর 1 জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। অর্থাৎ একটি শিশু ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ধারণ করবে 1 জোড়া ক্রোমোজোম। বাকি 22 জোড়া ক্রোমোজোম একজন মানুষের সকল বৈশিষ্ট্য প্রকাশ করতে সাহায্য করে, বংশগত বৈশিষ্ট্যগুলি প্রকাশ করতে সাহায্য করে। আমরা ক্রোমোজোমগুলি যদি একটু বড় করে দেখি, দেখতে পাবো মাঝে একটা অংশ দেখা যায়, সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের দুই পাশে 2টা বাহু, এগুলি হলো বাহু। তাহলে সেন্ট্রোমিয়ারের দুই পাশে 2টি বাহু, এই বাহুগুলির ভিতরে থাকে ধাত্র পদার্থ, এরকম ভিতরে অনেক ধাত্র পদার্থ থাকে, এবং উপরের দিকে একটি গৌণ কুঞ্চন রয়েছে, এখানে কুঞ্চিত হয়ে এভাবে থাকে, এটাকে বলা হয় গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চনের উপরের অংশকে বলা হয় স্যাটেলাইট। গৌণ কুঞ্চনের উপরে স্যাটেলাইট, এবং এর ভিতরে পেঁচানো অবস্থায় থাকে ডিএনএ। এই ডিএনএ হলো বংশগতির বাহক। ডিএনএর মধ্যে কিছু কিছু ডিএনএর কিছু কিছু অংশ যেটা জিন নামে পরিচিত, আর জিনগুলি মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে এবং বৈশিষ্ট্যগুলি পরবর্তী বংশে পরিবাহিত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ক্রোমোজোমকে কোষ বিভাজনের সময় এরকম আকৃতিতে দেখতে পাই। অনেক সময় কোষ বিভাজনের সময় উপরের যে ক্রোমোনেমা বা এই ক্রোমোনেমাগুলি অনেক সময় দ্বিধা বিভক্ত হয়ে যায়, অর্থাৎ এই ক্রোমোনেমাটা এরকমভাবে 2টা ভাগে বিভক্ত হয়ে যায়, এরকমভাবে 2 ভাগে বিভক্ত হয়, ঠিক অনেকটা এরকম এরকমভাবে 2টা ভাগে ক্রোমোনেমাটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। তো কোষ বিভাজনের সময় আমরা এরকম আকৃতিতে দেখতে পাই। এই ক্রোমোনেমার ভিতরে আমরা এই ডিএনএগুলি দেখতে পাই। ডিএনএর মধ্যে কী আছে আমরা একটু বিস্তারিত জানি। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক এই ডিএনএ সম্পর্কে গবেষণা করে বিস্তারিত আলোচনা করেছেন, এবং তারা প্রস্তাব করেছেন এই ডিএনএগুলি দ্বিসূত্রের মতো পেঁচানো অবস্থায় থাকে। এটা অনেকটা মইয়ের মতো বা সিঁড়ির মতো, অনেক সময় অনেক বাঁকানো সিঁড়ি আমরা দেখি, ঠিক সিঁড়ির মতো ডিএনএগুলি পেঁচানো অবস্থায় আছে। আর এই পেঁচানো সিঁড়ির মধ্যে এই অংশে সাধারণত থাকে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, এগুলির মাঝে রাইবোজ শর্করা, এবং পাশে থাকে ফসফেট, এবং মাঝে নাইট্রোজেন বেস, দুই পাশে থাকে ফসফেট, এবং এই এর মাঝে থাকে বাইরের কাঠামোতে থাকে 5 কার্বন বিশিষ্ট শর্করা। আমরা
এই চিত্রটি এই মডেলটি দেখব এই মডেলটিতে দেখা যাচ্ছে যে এখানে অনেকটা পেঁচানো শিরির ন্যায় পেঁচানো শিরির ন্যায় দেখা যাচ্ছে এই এগুলি হলো পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা দিয়া এই কাঠামোগুলি তৈরি হয়েছে এবং এখানে মাঝে মাঝে কিছু অংশ দেখব যেখানে ফসফেট এখানে থাকে ফসফেট এবং এই অংশে নাইট্রোজেন বেজ এই অংশে থাকে নাইট্রোজেন বেজ এগুলি হলো নাইট্রোজেন সিঁড়ির যে ধাপগুলি দেখা যাচ্ছে এই অংশ হলো নাইট্রোজেন বেজ এগুলো যে অনেকটা সিঁড়ির ন্যায় পেঁচানো দেখা তাহলে এই কাঠামো তৈরি হয় বাইরের কাঠামোটা তৈরি হয় শর্করা এবং ফসফেট দিয়ে এবং ভিতরের যে কাঠামো ভিতরের কাঠামোটা তৈরি হয় নাইট্রোজেন বেজ দিয়ে নাইট্রোজেন বেজ আবার নাইট্রোজেন বেজ আবার দুই ধরনের টোটাল চারটা নাইট্রোজেন বেজ এটাকে বলা হয় এ দ্বারা বোঝাচ্ছে এডেনিন তারপর টি দ্বারা থায়ামিন তারপরে জি দ্বারা গুয়ানিন তারপরে সি দ্বারা সাইটোসিন এই দুইটাকে বলা হয় পিউরিন এটা হলো পাইরিমিডিন তাহলে এডিনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন এডিনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন এডিনিন এবং থায়ামিনকে বলা হয় পিউরিন আর গুয়ানিন এবং সাইটোসিন এগুলিকে বলা হয় পাইরিমিডিন তাহলে এটি হলো নাইট্রোজেন বেজ বা নাইট্রোজেন ক্ষারক নাইট্রোজেন ক্ষারক এগুলো হলো নাইট্রোজেন ক্ষারক নাইট্রোজেন ক্ষারক মূলত দুই ধরনের পিউরিন এবং পাইরিমিডিন আচ্ছা পিউরিনের মধ্যে আবার আছে এডিনিন এবং থায়ামিন এবং পাইরিমিডিনে আছে গুয়ানিন এবং সাইটোসিন আমরা এই যে এই উপাদানগুলি এই পেঁচানো সিঁড়ির মাঝখানে সজ্জিত থাকে আমরা এই চিত্রটা লক্ষ্য করলে দেখব এই চিত্রটাকে আরও বৃহৎভাবে আমরা যদি ই করি বর্ধিত করি তখন ভিতরের কাঠামোগুলি আমরা দেখতে পাব এখানে দেখো এটি হলো শর্করা পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা এগুলি হলো পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা দুই পাশে সজ্জিত থাকে এই শর্করার সাথে এখানে ফসফেটগুলি প্রতি দুইটি শর্করার মাঝখানে একটা ফসফেট দুইটি শর্করার মাঝখানে একটা ফসফেট দুটি শর্করার মাঝখানে একটা ফসফেট এভাবে সজ্জিত অবস্থায় থাকে এটা ফসফেটগুলি শর্করার দুই পাশে যেমন এই শর্করার বাইরের দিকে এই শর্করাগুলির বাইরের দিকে থাকে এই দুইটা মিলা এই কাঠামোটা তৈরি করে এই কাঠামোটা তৈরি করে তাহলে শর্করা এবং ফসফেট মিলে ডিএনএর বাইরের কাঠামোটা তৈরি করে আর ডিএনএর ভিতরে আমরা বললাম নাইট্রোজেন ক্ষারক বা নাইট্রোজেন বেজ এই শর্করা এবং এই শর্করার মাঝখানে অবস্থান করে আমরা এখানে দেখছি এডিনিন এবং থায়ামিন এই দুইটা নাইট্রোজেন ক্ষারক দ্বিবন্ধনের মধ্যে অর্থাৎ হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে দ্বিবন্ধনের মাধ্যমে এরা পরস্পর যুক্ত রয়েছে আবার এখানে থায়ামিন এবং এডিনিন অর্থাৎ এডিনিন ও থায়ামিন অথবা থায়ামিন এডিনিন এই দুইটা একসাথে সংযুক্ত থাকে তাহলে থায়ামিন এবং এডিনিন এডিনিন এবং থায়ামিন এরা দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত আছে তারপরে নিচে আমরা তারপরে এটা দেখতে পাচ্ছি গুয়ানিন এবং সাইটোসিন গুয়ানিন এবং সাইটোসিন এরা তিন বন্ধনের মাধ্যমে ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত আছে তাহলে এরা পরস্পর হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাহলে এ হলো ডিএনএ অর্থাৎ
কোষের নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে থাকে ক্রোমোজোমগুলি ডিএনএ দ্বারা তৈরি। আর এই ডিএনএ শব্দের ফুল মিনিং হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ মানে হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই একটা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এভাবে তৈরি। তাহলে অনেকগুলি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, পলিনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড পরস্পরের সাথে শিকলের ন্যায় যুক্ত হয়ে পলি নিউক্লিক অ্যাসিড তৈরি করে। আর সেগুলি এরকম দ্বিসূত্রের ন্যায় সজ্জিত হয়ে থাকে। বিজ্ঞানী ওয়াটসন এবং ট্রিক এই আবিষ্কারের জন্য 1962 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এই ডিএনএ আবিষ্কারের জন্য বিজ্ঞানী ওয়াটসন এবং ক্লিক তারা নোবেল পুরস্কার পেয়েছেন। পাশাপাশি নিম্ন শ্রেণীর জীবে এই ডিএনএর পরিবর্তে থাকে আরএনএ। ডিএনএর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটি সূত্র, কিন্তু আরএনএর মধ্যে দুটি সূত্র থাকে না, একটি সূত্র থাকে। যেমন তোমরা এই মডেলটি খেয়াল করো, এই মডেলে দেখতে পাচ্ছ একটি সূত্র। আগে আমরা দেখিয়েছিলাম ডিএনএ, এটা হলো ডিএনএ আর এটা হলো আরএনএ, দুটি একসাথে। ডিএনএর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দুটি সূত্র, আর পক্ষান্তরে আরএনএর মধ্যে একটি সূত্র দেখা যাচ্ছে। তাহলে আরএনএর ক্ষেত্রে নাইট্রোজেন বেসগুলি এরকম মাঝখানে অবস্থান করছে। তবে আরএনএর ক্ষেত্রে নাইট্রোজেন বেসের মধ্যে একটাই পরিবর্তন থাকে, সেটা হলো থাইমিনের পরিবর্তে সেখান থেকে ইউরাসিল। যেমন এখানে থাইমিনের পরিবর্তে থাকবে ইউরাসিল, তাহলে এ হলো ডিএনএ এবং আরএনএর গঠন। আর এই ক্রোমোজোমে দুই ধরনের প্রোটিন থাকে, সেগুলো হচ্ছে হিস্টোন এবং নন হিস্টোন। ক্রোমোজোমে দুই ধরনের প্রোটিন থাকে, হিস্টোন এবং নন হিস্টোন জাতীয় প্রোটিন। আমরা বংশগতি বিদ্যা সম্পর্কে একটি বিদ্যা সম্পর্কে জানি, যেখানে বলা হয় যে প্রতিটা জীবের বৈশিষ্ট্য পরবর্তী বংশে স্থানান্তরের জন্য দায়ী একটি ফ্যাক্টর, যেটা বিজ্ঞানে গ্রেগর জোহান মেন্ডেল বলে গিয়েছেন যে এক বংশ থেকে অন্য বংশে বৈশিষ্ট্য স্থানান্তরের জন্য দায়ী একটি ফ্যাক্টর, যেটা পরবর্তী জানা যায় সেটা হলো জিন। জিন বলতে আমরা যে জিন বুথ বলি সেরকম না, এটা হলো ইংরেজি শব্দ জিন। এই জিন মানে বংশগতির ধারক ও বাহক। সুপ্রিয় শিক্ষার্থী, এই ক্রোমোজোম আবার ডিএনএ গুলি কোষ বিভাজনের সময় একটা থেকে দুটি, যে ক্রোমোনেমা দুটি তৈরি হয় বা এগুলি একটা থেকে ভেঙে দুটি তৈরি হয়, এই প্যাচগুলি তখন খুলে যায়। প্যাচগুলি খুলে যাওয়ার পরে তখন সেটার সাথে আবার নতুন করে আরেকটা ই তৈরি হইতে থাকে। যেমন মনে করো এই প্যাচটা এভাবে খুলে গেল, আবার এই প্যাচটা এভাবে খুলে গেল, তাহলে এইখানে এটার সাথে আরেকটা প্যাচ তৈরি হইতে থাকবে, আবার এইখানে এটার সাথেও আরেকটা প্যাচ এভাবে তৈরি হইতে থাকবে। তাহলে প্রথমে এই প্যাচগুলি, শিরির ন্যায় যে প্যাচ, সেগুলি খুলে যাবে। খুলে যাওয়ার পর প্রত্যেকটার সাথে আরেকটা নতুন আরেকটি
এখানে নতুন করে নাইট্রোজেন বেসগুলি যুক্ত হয়ে নাইট্রোজেন বেসগুলি যুক্ত হয়ে শর্করা যুক্ত হয়ে আলাদাভাবে দুইটি ক্রোমোনেমা বা দুইটি আলাদাভাবে দুইটি তৈরি হয়, দুইটি ডিএনএ তৈরি হয়। পরবর্তীতে প্রত্যেকটা আলাদা হয়ে একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএ সূত্রক তৈরি হলো। এই দুইটি ডিএনএ সূত্রের মাঝে এক অংশ পুরাতন, এক অংশ নতুন, এভাবে একটি থেকে দুটি ডিএনএ তৈরি হয়, সেটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন। শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টা আমি আবার একটু নতুন করে আলোচনা করি। প্রথমে কোষের ক্রোমোজোম, কোষের নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম। ক্রোমোজোমগুলি, নিউক্লিয়াসের গঠন তোমরা আগেই জানো, এটা হলো নিউক্লিওলাস, এগুলি হলো ক্রোমোজোম, এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা। ক্রোমোজোমগুলি প্রথমে এরকম ক্রোমাটিড হিসেবে এরকম ই হয়ে থাকে, পেঁচানো সূত্রের ন্যায় থাকে। সেগুলো, এই পেঁচানো সূত্রকগুলো কোষ বিভাজন সময় এরকম আকৃতি ধারণ করে, যেটাকে আমি আলাদা করে দেখিয়েছি। একটি ক্রোমোজোমের মাঝে থাকে সেন্ট্রোমিয়ার, দুই পাশে দুইটা বাহু, যেগুলি ক্রোমোনেমা বলা হয়। এক বচনে ক্রোমোনেমা, বহু বচনে হলো ক্রোমোনেমাটা। এটার আবার এখানে একটু কুঞ্চন আছে, যেটাকে বলা হয় গৌণ কুঞ্চন। তার কুঞ্চনের উপরের অংশ, সেটাকে বলা হয় স্যাটেলাইট। এরপরে কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিডগুলি একটা থেকে দুটি ক্রোমাটিডে পরিণত হয়, আর এইসব ক্রোমাটিডের ভিতরে থাকে ডিএনএ। আমরা ডিএনএর গঠনটা ব্যাখ্যা করলাম। ওয়াটসন এবং ক্রিকের মতে ডিএনএ হলো এরকম পেঁচানো সিঁড়ির ন্যায়, পেঁচানো সিঁড়ির ন্যায়। পেঁচানো সিঁড়ির বাইরের কাঠামোগুলি তৈরি হয় শর্করা এবং ফসফেট দ্বারা, বাইরের কাঠামো তৈরি হয় শর্করা এবং ফসফেট দ্বারা, এবং ভেতরের কাঠামো নাইট্রোজেন বেজ বা নাইট্রোজেন ক্ষারক দ্বারা। আচ্ছা, এখানে পাঁচ কার্বন বিশিষ্ট, এই চিত্রে দেখছি আমরা, পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা থাকে দুই পাশে, দুই পাশে থাকে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, এবং মাঝখানে থাকে নাইট্রোজেন ক্ষারক। নাইট্রোজেন ক্ষারকের মধ্যে এডিনিন, থাইমিন, থাইমিন এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন গুয়ানিন, এডিনিন এবং থাইমিন দ্বিবন্ধন, দুটোর মাঝে দ্বিবন্ধন থাকে, দুর্বল হাইড্রোজেন বন্ধন। থাইমিন এবং এডিনিন এক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন এবং দ্বিবন্ধন, আর গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে তিন বন্ধন থাকে। তাহলে এ হলো ডিএনএ, ডিএনএর গঠন। আর আরএনএর গঠনে থাকে আরএন, থাকে আরএনএ থাকে এক সূত্র বিশিষ্ট। ডিএনএ হলো দ্বিসূত্র বিশিষ্ট, আরএনএ হলো এক সূত্র বিশিষ্ট। আবার এই ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে এই সূত্রগুলি এক সূত্র, একটা ডিএনএ ভেঙে দুইটা ডিএনএতে পরিণত হয়। তাহলে প্রথম পেজগুলি খুলে যায় এবং ওই কোষ থেকে বিভিন্ন উপাদানগুলি এসে, বিশেষ করে শর্করা, ফসফেট, নাইট্রোজেন বেস এসে এই পেচের এই সূত্রকের সাথে এসে যুক্ত হয়ে এখানেও দুটি সূত্রক তৈরি করে। তাহলে এইভাবে নিউক্লিওটাইডগুলি, অনেকগুলি নিউক্লিওটাইড একসাথে যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড তৈরি করে। ডিএনএর মূল গঠন উপাদান হলো নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডগুলি একসাথে যুক্ত হয়ে শিকলের মতো যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড তৈরি হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় এই অধ্যায়টা আরও ভালোভাবে পড়বে এবং কোনো সমস্যা হলে, বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে। আর তোমাদের জন্য বাড়ির কাজ, ডিএনএ এর গঠন সম্পর্ক, গঠন চিত্রসহ লিখ, চিত্রসহ তোমরা এই ডিএনএর গঠন লিখবে। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।